কার দায়িত্ব কে পালন করছে? আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যেটি গোলাপগঞ্জ চৌমুহনী ঠিক মধ্যবাক্যে একটি গুলচত্বর নির্মাণ করা হয়েছে, এবং আপনারা জানেন গত 2-3 দিন কিন্তু এই যে গোলাপগঞ্জের চৌমুহনীর যে চত্বর আছে সেই চত্বরে কিন্তু প্রভাবশালীদের ক্ষমতার কারণে শিক্ষার্থীরা অবস্থান করতে পারেনি। কিন্তু আজ দেখেন আপনারা এই শিক্ষার্থীরাই গোলাপগঞ্জ চৌমুহনীর ঠিক মধ্যভাগে বসে সেই ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছে। এই মুহূর্তে সেই চিত্রটি আপনাদের তুলে ধরার চেষ্টা করছি, এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে গোলাপগঞ্জ চৌমুহনীর বর্তমান পরিস্থিতি আছে, এবং যে হজবরল অবস্থা ছিল সেই হজবরল অবস্থাকে নিয়ন্ত্রণ করছেন গোলাপগঞ্জ উপজেলার শিক্ষার্থীরা, এবং তাদের সাথে রয়েছে স্কাউটের বিভিন্ন শিক্ষার্থীবৃন্দ, এবং এছাড়াও কিন্তু আনসার সদস্যরাও রয়েছেন, এবং তারা কিন্তু সকাল থেকে এই কাজটি করে যাচ্ছে। এবং সকালে আমরা দেখেছি বৃষ্টি উপেক্ষা করেও কিন্তু শিক্ষার্থীরা এই ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করেছেন, এবং এখন দুপুর 3টা বাজে প্রচণ্ড রোদের মধ্যখানে কিন্তু ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছে এই শিক্ষার্থীরা। এবং এই যে পরিস্থিতি, হজবরল যে পরিস্থিতি, সেই হজবরল পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন শিক্ষার্থীবৃন্দ। এবং শুধু গোলাপগঞ্জেই নয়, এই গোলাপগঞ্জ সহ সিলেট এবং সিলেট সহ সারা দেশের বিভিন্ন জায়গায় এই শিক্ষার্থীরা কিন্তু কাজ করে যাচ্ছে, এবং দেশের যে রাষ্ট্র মেরামত সেই রাষ্ট্র মেরামত করে যাচ্ছে এই শিক্ষার্থীরা। আসলে তরুণরা কি না পারে সেটাই দেখিয়ে দিয়েছে তরুণরা, এবং এই এই দেশের শিক্ষার্থীরা দেখিয়ে দিয়েছে সেটি। এবং আপনারা এই মুহূর্তে দেখছেন গোলাপগঞ্জ চৌমুহনীর পরিস্থিতি, এবং যে হজবরল পরিস্থিতি আছে সেটি নিয়ন্ত্রণ করছে শিক্ষার্থীবৃন্দ, এবং এই গোলাপগঞ্জের মানুষ বা দিচ্ছেন তাদেরকে। এবং যোগীগঞ্জ যেই সড়কটি, সেই সড়কটি কিন্তু অতি ব্যস্ততম একটি সড়ক। এই সড়ক দিয়ে কিন্তু সিলেটের 5টি উপজেলার মানুষ কিন্তু এই সড়ক দিয়েই যাতায়াত করে থাকেন। এবং এই যে গোলাপগঞ্জ চৌমুহনী আছে, এই গোলাপগঞ্জ চৌমুহনীর ঠিক মধ্যভাগে কিন্তু প্রচুর পরিমাণে যানজট লেগে থাকে সবসময়, এবং সেই যানজট নিরসনের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন এই গোলাপগঞ্জ উপজেলার বিভিন্ন স্কুলের এবং বিদ্যালয়ের কলেজের শিক্ষার্থীবৃন্দ, এবং সকাল থেকেই তারা এই কাজটি করে যাচ্ছেন। এবং সকালেও দেখেছি আমরা কিন্তু পরিচ্ছন্নতার কাজ করেও যাচ্ছেন, এবং শিক্ষার্থীদের পাশাপাশি কিন্তু এখানে জনসাধারণও কিন্তু এই কাজটি করছেন তাদের সাথে।